ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও তো আজকে আমি বলেছিলাম যে আমার পিকনিকের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাও শেয়ার করব তো দেখো এই যে আমরা এখন পিকনিক করছি আর এই যে সাইডে যে ঘর বানানো হয়েছে আর এটা কলা বাগানে তোমরা কলা বাগানটা আগেও দেখেছো আর এই যে একটা ছোট্ট বক্স আনা হয়েছে যেহেতু আমাদের বাজেটটা কম সবার সেই জন্য ছোট ছোটো বক্সে আনা হয়েছে যে সময় বড় করে খাবো তখন বেশি করে বক্স আনার চেষ্টা করব আর এই দেখো এই যে ঘর আর এই যে বক্স আর তারপর আমরা হলো রান্নাবান্নার দিকটাও দেখাবো তার আগে একবার দেখো এই সাইডে একটা চেয়ার দেখা যাচ্ছিলো দেখলে ওই চেয়ারটা একবার দেখো চেয়ারটার পায়া এমনভাবে লাগানো হয়েছে একজনের বাড়ির থেকে এটা আনা হয়েছে এই দেখো এইখানে মানে কাঠ দেওয়া নিচেও কাঠ দেওয়া ভাবো একবার যদি কাঠগুলো খুলে যায় তাহলে কি হবে কেউ যে উপরে বসে থাকবে তার সাথে কীরকমটা হবে তো আমি একবার দূরে গিয়ে তোমাদের পিকনিকের ঘরটা দেখিয়ে দেবো তো দেখো এই যে পিকনিকের ঘর এই যে আমি ঘোরাচ্ছি আর ওই সাইডটা রান্নাবান্না হচ্ছে এখানে যে আলোটুকু দেখা যাচ্ছে এই দেখো এই যে ফুল পিকনিক এর ঘরটা এরকম দেখতে সামনে একটা লাইট পিছনে একটা লাইট তারপরে রান্নার জায়গায় গেলাম এই যে এখন মাংস রান্না হচ্ছে এই যে মাংস রান্না শুরু হয়ে গেছে যে মাংসটা কষানো হচ্ছে ফার্স্টে আর এইখানে যেহেতু আমরা ছেলেরাই পিকনিক খাচ্ছিলাম অথবা আমাদের নিজেদেরই রান্না করে নিতে হচ্ছিল আমরা সবাই মিলে মানে যে যেইটুকু জানে সেইটুকু দিয়ে করছিলো মানে সবাই তো আর এখানে সবাই জানে না রান্নাটা এই জন্য যে যেইটুকু জানে সেইটুকুই করছিলো তারপরে দেখলাম হঠাৎ করে যে এই দেখো ওই যে লাইট থেকে ধোয়া বেরোচ্ছে এটা দেখে আমরা সবাই ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম তো তারপর ওইখানটায় গিয়ে আমরা সবাই মিলে লাইটটা চেঞ্জ করার কথা ভাবলাম তারপরে পরে এই লাইটটা চেঞ্জ করেও দেওয়া হয়েছে আমি তোমাদের দেখাবো একবারে তোমাদের এই রাত্রের ভিডিও ক্লিপটা দেখাচ্ছি আমি প্রায় রাত সাড়ে বারোটার সময় আমরা কি করছিলাম লাস্ট টাইম যে পিকনিকে মানে বন্ধ হওয়ার আগে এই দেখো এই যে লাইট জ্বালানো হয়েছে এখন বক্সও চলছে সাউন্ড অফ করা রয়েছে যে বক্সও চলছে আর এই সাইডেরটাই পুরো ওই যে কলা বাগান এই যে কলা বাগান আর এই যে একটুখানি কলা গাছের পাতা ফাঁকা দিয়ে দেখো ওই সাইডের পুরো অন্ধকার ওইদিকে সেই খালটা আছে পুরো অন্ধকার মানে একটা লাইটও দেখা যাচ্ছে না তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে